ডিবিএস ম্যাডাম এই ক্লাসে সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকের ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি, কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দিচ্ছি জিওগ্রাফির থেকে, যেগুলো বেশিরভাগটাই তোমরা মডেল অ্যাক্টিভিটির টাস্ক পার্ট 8 অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটির টাস্কে পেয়েছো। আর ফাইনাল যে মডেল অ্যাক্টিভিটির টাস্কটা আছে তোমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 সকলের কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি, সব ক্লাসের আমি আপলোড দিয়ে দিয়েছি। জিওগ্রাফিটাও আমি আপলোড দিয়ে দিয়েছি, তোমাদের 6, 7, 8 জিওগ্রাফিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? বাকি সাবজেক্টও সব আমি আপলোড দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও, ওকে? আচ্ছা, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, সবার প্রথমের প্রশ্নটা কি দিয়েছে, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিম বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো। অপশন আমাকে দিয়েছে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূল মধ্যরেখা আর বিষুব রেখা, রাইট? সঠিক উত্তর এখানে করবে হচ্ছে বিষুব রেখা, ওকে? ঘরটা। নেক্সট প্রশ্নটা দেখো, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ছোট নাগপুর মালভূমি, মালব মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি, রাইট? সঠিক উত্তর এটা করবে হচ্ছে পামির মালভূমি, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো ভূমির ঢাল কম থাকা, উপনদীর সংখ্যা বেশি থাকা, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, রাইট? আর ঘরটা দিয়েছে যে নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। সঠিক উত্তর করবে নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, রাইট? চার নম্বর প্রশ্ন হচ্ছে, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো, এক নম্বর দিয়েছে চুনা পাথর, দ্বিতীয় হচ্ছে কাদা পাথর, নেক্সট গ দিয়েছে হচ্ছে ব্যাসল্ট, আর ঘ দিয়েছে হচ্ছে মার্বেল, ওকে? সঠিক উত্তর এখানে করবে হচ্ছে মার্বেল, রাইট? পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে যে রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে, অপশানগুলো আমাকে দিয়েছে যে মহাসাগরীয় আর মহাসাগরীয় পাতসীমানা বরাবর, দ্বিতীয় হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর, নেক্সট হচ্ছে মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর, তারপরেরটা দিয়েছে হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর, রাইট? এখানে আমাকে সঠিক উত্তর করতে হবে ঘরটা, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর, ওকে? এটা হচ্ছে সঠিক উত্তর, রাইট? নেক্সট অপশানে আমরা যাব, নেক্সট প্রশ্নে আমরা যাব। উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে, অপশানগুলো আমাকে দিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে, নেপাল ও ভুটানের সঙ্গে, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে, নেক্সট হচ্ছে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। সঠিক উত্তর হবে নেপাল ও ভুটানের সঙ্গে, রাইট? নেক্সট সাত নম্বর প্রশ্ন আমায় দিয়েছে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিম্ন বায়ু হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, নেক্সট হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, নেক্সট হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, রাইট? সঠিক উত্তর আমরা করব হচ্ছে এখানে পূর্ব, উত্তর পূর্ব আয়ন বায়ু, রাইট? নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে চার নম্বর প্রশ্ন দিয়েছে যে নিরক্ষরেখা সীমান্তরালের উত্তর গোলার্ধে কাল্পনিক রেখা হলো। আচ্ছা, এটা অপশান দিয়েছে মকরক্রান্তি রেখা, দ্বিতীয় কর্কটক্রান্তি রেখা, তৃতীয় মূল মধ্যরেখা, চতুর্থ হচ্ছে কুমের বৃত্তরেখা, রাইট? নেক্সট কুমেরু বৃত্তরেখা, উত্তর হবে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, ওকে? নেক্সট ন নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা সেটি হলো, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর আমরা করব পশ্চিমবঙ্গ, ওকে? নেক্সট দশ নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, এটা আমাকে অপশান দিয়েছে হচ্ছে ট্রপোস্পিয়ারে, দ্বিতীয় হচ্ছে স্যাট্রোস্পিয়ারে, তৃতীয় হচ্ছে আমাকে দিয়েছে হচ্ছে আয়োনোস্পিয়ারে, অ্যান্ড তারপরে দিয়েছে এক্সোস্পিয়ারে। সঠিক উত্তর আমরা করব যে স্ট্র্যাটোস্পিয়ারে, ওকে?
নেক্সট নেক্সট আমাদের 11 নম্বর প্রশ্ন দিয়েছে, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো পাইন, শাল, মস, সেগুন। সঠিক উত্তর হবে হচ্ছে মস। ওকে, মস হচ্ছে সঠিক আনসার হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দিয়েছে, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মাটির জল ধারণ ক্ষমতা বেশি, দ্বিতীয় মাটিতে লোহার পরিমাণ বেশি, তৃতীয় মাটির জল ধারণ ক্ষমতা কম, তারপরে হচ্ছে চতুর্থ দিয়েছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। সঠিক উত্তর আমরা করব মাটির জল ধারণ ক্ষমতা কম। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমাকে দিয়েছে, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, এটার আমাকে অপশন দিয়েছে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর। সঠিক উত্তর আমরা করব আটলান্টিক মহাসাগর। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি, এটা হচ্ছে উষ্ণ আদ্য, শীতল আদ্য, শীতল শুষ্ক আর উষ্ণ শুষ্ক, রাইট? সঠিক উত্তর আমরা করব হচ্ছে উষ্ণ আদ্র। নেক্সট নেক্সট বলেছে, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, অপশন দিয়েছে কাবেরী, গোদাবরী, নর্মদা, মহানদী, রাইট? সঠিক উত্তর আমরা করব হচ্ছে নর্মদা। ওকে, তাহলে তোমাদের আমি কিছু MCQ প্রশ্ন উত্তর, অর্থাৎ জিওগ্রাফির থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সলভ করে দিলাম। এগুলো ভালো করে তোমরা স্টাডি করবে। মডেল অ্যাক্টিভিটির টাস্ক পার্ট 8 ফাইনালটা প্রত্যেক ক্লাসের আপলোড হয়ে গেছে, তোমরা প্রত্যেকে যে যার প্লেলিস্ট থেকে বা ফাইনালের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে সব ক্লাসের আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।